हाय शिक्षार्थी बंधुरा केमन आछो सबाई आशा करि सबाई सुस्थ आछो एनटी बांगलार पक्ष थेके नितिनचंद्र राय सबाई के जानाई आंतरिक अभिनंदन ओ शुभेच्छा। आज आमि आलोचना करब अष्टम श्रेणी गणित ज्यामिति अंश थेके अष्टम अध्यायेर सम्पाद्य विषय निये। अर्थात आमि सम्पाद्येर उपर तोमादेर एकटी क्लास दियेछि। आज आमार सम्पाद्येर उपर प्रथम क्लासे आमि एक थेके तीन पर्यन्त सम्पाद्य एवं गुरुत्वपूर्ण तथ्य निये तोमादेर संगे आलोचना करेछि। आज आमि आलोचना करब तोमादेर संगे सम्पाद्य चार थेके। जारा जारा पूर्वेर भिडियोटी देखो नाई पूर्वेर भिडियोटी देखे निओ ताहले तोमादेर बुझते अनेक सुविधा होबे। ताहले चलो जाई आजके आमादेर क्लासे। এখন আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সম্পাদ্য চার নিয়ে। দেখো সম্পাদ্য চার, সম্পাদ্য চারে কি বলা হয়েছে, কোন চতুর্ভুজে তিনটি বাহু ও দুটি অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে চতুর্ভুজটি আঁকতে হবে। কোন চতুর্ভুজে তিনটি বাহু এবং দুটি অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে চতুর্ভুজটি আঁকতে হবে। চলো আমরা চতুর্ভুজটি আঁকাই। বিশেষ নির্বাচনটা আমরা লিখে নিই তাহলে অঙ্কনের সুবিধা হবে। দেখো মনে করি কোনো চতুর ভুজের তিনটি বাহু, তিনটি বাহু যথাক্রমে এ বি সি এবং এ ও বি বাহুর অন্তর্ভুক্ত কোণ, অন্তর্ভুক্ত কোণ এক্স এবং এ ও সি বাহুর অন্তর্ভুক্ত কোণ ভুক্ত কোণ কোণ ওয়াই দেওয়া আছে, দেওয়া আছে। চতুর্ভুজটি অঙ্কন করতে হবে। চতুর্ভুজটি অঙ্কন করতে হবে। তাহলে বিশেষ নির্বাচনটা আমরা বুঝলাম যে কোন চতুর্ভুজের তিনটি বাহু যথাক্রমে এ বি সি এবং এ বি বাহুর অন্তর্ভুক্ত কোণ এক্স এবং এ সি বাহুর অন্তর্ভুক্ত কোণ ওয়াই দেওয়া আছে, চতুর্ভুজটি অঙ্কন করতে হবে। তাহলে তোমরা ইনস্ট্রুমেন্ট হাতে নিয়ে নাও, আমার সঙ্গে সঙ্গে তোমরা অঙ্কন করো। দেখো তিনটি বাহু আগে আগে আমরা অঙ্কন করি, এ বি এবং সি। সি তিনটি বাহু এ বি সি আর দুটি অন্তর্ভুক্ত কোণ। তাহলে অন্তর্ভুক্ত কোণ দুটি দেখো, দুটি কোণ আমরা অঙ্কন করে নেই। কোণগুলো একটু বড় নেওয়ার চেষ্টা করো, কারণ এক্স কোণের থেকে ওয়াই কোণটা আর একটু বড় নিও, তাছাড়া মাথায় মাথায় লেগে যাবে। একটা আমাদের এক্স আর একটা ওয়াই, তার তিনটি বাহুর দৈর্ঘ্য এবং দুটি অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। এবার যে কোনো রশ্মি বিই নাও, যে কোনো রশ্মি বিই নিলাম, বিই থেকে বাহু এর সমান করে, বাহু এর সমান করে বিসি অংশ কেটে নাও, এর সমান করে বিসি অংশ কেটে নাও। এখন বি এবং সি বিন্দুতে যথাক্রমে কোণ এক্স এবং ওয়াই সমান করে সি বি এফ কোণ এবং বি সি জি কোণ আঁকি। দেখো তাহলে এক্স বি বিন্দুতে এক্স কোণের সমান করে কোণ আঁকতে আমরা প্রথম আগে কোণের সমান করে এভাবে মাপ নেবে। এরপর এখান থেকে
কেটে নিলাম। নেবার পর এখন কোনটা আঁকায় দাও, এটার নাম দিলাম আমরা এফ, সিবি এফ কোণ, এটা নিলাম আমরা এক্স কোণের সমান করে। আবার সি বিন্দুতে ওয়াই কোণের সমান করে, ওয়াই কোণের সমান করে সি বিন্দুতে যদি কোণ অঙ্কন করো, এখান থেকে মাপটা নাও। তোমরা জানো যে হোয়াইট বোর্ডে একটু প্রবলেম হয় আঁকতে, এই কোণের সমান করে এখান থেকে এইভাবে দাও। এখন মাথাটা একটু ফাঁক রাখো উপরে, এভাবে এটা জি বিন্দু নাম দাও, বিসি জি কোণ আঁকি, এটা আমরা আঁকলাম ওয়াই কোণের সমান করে। তাহলে কোন দুটি আঁকান তোমরা বুঝতে পারলে। এখন বি এফ থেকে বি বাহুর সমান করে বি এ অংশ কেটে নাও, বি বাহুর সমান করে বি কেটে নিয়েছি, বি বাহু দিয়ে দাও। এখন সি জি থেকে বাহু সি এর সমান করে সি ডি অংশ কেটে নাও, সি ডি অংশ আমরা কেটে নিলাম সি এর সমান করে। এখন এ ডি যোগ দিয়ে দাও, এ ডি যোগ দিলাম, তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট চতুর্ভুজ। আবার দেখো প্রশ্ন ছিল চতুর্ভুজের তিনটি বাহু ও দুটি অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। বিশেষ নির্বাচনে আমরা বলেছিলাম যে মনে করি কোন চতুর্ভুজের তিনটি বাহু যথাক্রমে এ বি সি এবং দুটি অন্তর্ভুক্ত কোণ এক্স কোণ এবং ওয়াই কোণ দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। যেকোনো রশ্মি আমরা বি নিয়েছি, বি থেকে এ বাহুর সমান করে বি সি অংশ কেটে নিয়েছি এর সমান করে। এখন বি এবং সি বিন্দুতে যথাক্রমে সি বি এফ কোণ সমান এক্স কোণ, এক্স কোণের সমান করে সি বি এফ কোণ এঁকেছি। আর সি বিন্দুতে কোণ ওয়াই এর সমান করে বি সি জি কোণ আমরা অঙ্কন করছি। তোমার কোণের সমান কোণ অঙ্কন নিয়ম জানো। এখন বি এফ থেকে বাহু বি এর সমান করে বি এ অংশ কেটে নি। আবার সি জি থেকে সি বাহুর সমান করে সি ডি অংশ কেটে নি, এ ডি যোগ করি, তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট চতুর্ভুজ। এ বি সি ডি উদ্দিষ্ট চতুর্ভুজ। আমার মনে হয় তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ। তাহলে তোমরা সম্পাদ্য চারটি একটু দেখো। কোন চতুর্ভুজের তিনটি বাহু দৈর্ঘ্য ও দুটি কোণ কোণ অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। সুন্দর করে দেখো, মনোযোগদের দেখো, তাহলে তোমরা সুন্দরভাবে বুঝতে পারবে। চিত্রটা এজন্য দেখাচ্ছি যে তোমাদেরকে আরো বইয়ের সাথে সামঞ্জস্য রেখে তোমরা ভাষাটা লিখো বা নিজেদের ইচ্ছামতো লিখো তাও হবে। তাহলে তোমরা দেখলে সম্পাদ্য চার বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবে, দেখবে একদম ইজি হয়ে গেছে, কারণ সম্পাদ্য একটু সহজ আছে। তোমরা অবশ্যই অবশ্যই সম্পাদ্যটা আগে ভালো করে কমপ্লিট করবে, নিজের আঁকতে নেবে, তারপরে উপপাদ্যগুলি ভালো করে পড়বে। ঠিক আছে, তাহলে আমরা সম্পাদ্য চার নিয়ে আলোচনা করলাম। এখন আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সম্পাদ্য পাঁচ নিয়ে। দেখো সম্পাদ্য পাঁচ, কোন চতুর্ভুজের দুইটি সন্নিহিত বাহু দৈর্ঘ্য ও তিনটি কোণ দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। তাহলে তোমরা বুঝতে পারতেছ দুটি সন্নিহিত বাহু দৈর্ঘ্য এবং তিনটি কোণ দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। তাহলে চলো আমরা চতুর্ভুজটি এখন আঁকি। প্রথমে এখন আমরা বিশেষ নির্বাচনটা লিখে নিই। দেখো মনে করি
चतुर भुजर दुटी सन्निहित बाहुर दैर्घ्य बाहुर दैर्घ्य ए बी एवं तीनटी कोण कोण एक्स कोण वाई एवं कोण जेड देवा आछे चतुर्भुजटी आँकते हबे चतुर्भुजटी आँकते हबे ताहले तुम्हारा बुझते पारले जे एकटी चतुर्भुजेर दुटी सन्निहित बाहु दैर्घ्य ए बी एवं तीनटी कोण एक्स वाई जेड देवा आछे चतुर्भुजटी आँकते हबे এখানে তোমাদের একটি কথা মাথায় রাখতে হবে যে তিনটি যে কোণ আছে এক্স ওয়াই কোণটিকে সূক্ষ্ম কোণ ধরো কিন্তু একটু বড় করে ধরো সূক্ষ্ম কোণ ঠিক কিন্তু একটু বড় আকারে ধরো আর জেড কোণটা অবশ্যই স্থূল কোণ ধরো তাছাড়া চিত্র সমস্যা সৃষ্টি করবে চিত্রটি সুন্দর করার জন্য এক্স ওয়াই একটু বড় আকারের সূক্ষ্ম কোণ এবং জেডটা স্থূল কোণ ধরবে ঠিক আছে তাহলে আমরা অঙ্কন করি দেখো প্রথমে দুইটি বাহু অঙ্কন করি বাহুদৈর্ঘ্য এ বাহুদৈর্ঘ্য বি এ বি দুটি সন্নিহিত বাহুদৈর্ঘ্য নিলাম আমরা এখন তিনটি কোণ বলছিলাম একটু বড় আকারে ধরার কথা আর এইটাকে স্থূল কোণ ধরে নাও কোণগুলির নাম দিই এক্স ওয়াই জেড তাহলে দুটি বাহু এবং তিনটি কোণ অঙ্কন আমাদের হয়ে গেল এখন চতুর্ভুজটি অঙ্কন করি যে কোনো রশ্মি বিই নি বিই হতে বি হতে এ সমান করে এ বাহু সমান করে বি সি অংশ আমরা কেটে নিই এ সমান করে বি সি অংশ আমরা কেটে নিলাম এখন বি এবং সি বিন্দুতে যথাক্রমে এক্স এবং ওয়াই কোণের সমান করে কোণ একই প্রথমে বি বিন্দুতে এক্স কোণের সমান করে আর সি বি এফ কোণ একই দেখো তোমরা জানো কোন আকারের নিয়ম এখন এইটুকের মাপ নিয়ে এখান থেকে এখন বিবিন্দুর সাথে সংযোগ করে দাও এখানে আমরা দিলাম এটা বি এফ আঁকলাম আমরা এক্স কোণের সমান করে এখন
সি বিন্দুতে ওয়াই কোণের সমান করে একটি কোণ আঁকি, যেন বিসি জি কোণ আঁকি। এখানে রেখাটা একটু বেশি উপরে না উঠাইয়া এ পর্যন্ত আমরা নিতে পারি। এ বিন্দুর নাম দিলাম আমরা জি, এটা নিলাম আমরা ওয়াই কোণের সমান করে। এখন বিএফ থেকে বি বাহুর সমান করিয়া বি এ অংশ কেটে নি। বি এ অংশ কেটে নিলাম এবং এটা বি সমান করে বি এ এইচ কোণ আঁকি, যাতে জেড কোণের সমান করে। এখন এই বিন্দু থেকে মাপটা আমরা নিতে হয়, জানো তোমরা যে এখান থেকে এখন এই দুটি বিন্দু দিয়ে এটা গেল আমাদের এইচ। আমি প্রত্যেকটাতে রশ্মি দিচ্ছি, কারণ তোমরা জানো যেটা মাছ রান্না হয় সেগুলিকে রশ্মি দেওয়াই ভালো। এই যে এ এইচ রেখা সিজি রেখাকে ডি বিন্দুতে সেট করে, তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট চতুর্ভুজ। এ বি সি ডি উদ্দিষ্ট চতুর্ভুজ, তাহলে আমাদের চতুর্ভুজটি অঙ্কিত হলো। এখন তোমরা দেখো, এটা নিছিলাম জেড কোণের সমান করে, জেড দিয়ে দাও। এখন দেখো আর একবার, দেওয়া আছে একটি চতুর্ভুজে দুটি সন্নিহিত বাহু এ বি, কারণ দেখো এ বি পাশাপাশি বাহু, সন্নিহিত মানে সাথের বাহু তোমরা জানো, এবং তিনটি কোণ এক্স ওয়াই জেড চতুর্ভুজটি আঁকতে হবে। যে কোনো রশ্মি বি ই নেই, বি থেকে এ বাহুর সমান করিয়া বিসি অংশ কেটে নেই, বিসি অংশ কেটে নিছি এর সমান করে। এখন বিসি রেখার বি এবং সি বিন্দুতে যথাক্রমে এক্স এবং ওয়াই কোণের সমান করিয়া সি বি এফ কোণ সমান এক্স কোণ, এবং বিসি জি কোণ সমান ওয়াই কোণ, ওয়াই কোণের সমান করে আমরা দুটি কোণ আঁকলাম। এখন বি এফ থেকে বি এ সমান বি, অর্থাৎ বি বাহুর সমান করে বি এ অংশ কেটে নেই। এ কে কেন্দ্র করে, অর্থাৎ এ বিন্দুতে বি এ এইচ কোণ সমান জেড কোণ, জেড কোণের সমান করে বি এ এইচ কোণ একই। এখন এ এইচ রেখা সি জি রেখাকে ডি বিন্দুতে সেট করে, তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট চতুর্ভুজ। আশা করি সবাই খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ। তোমরা একটু দেখো বইয়ের ভাষায়, ভাষা তোমাদের ইচ্ছা মতো লিখবে, সমস্যা নেই, সবকিছুকে সিরিয়াল মেনটেন্স করবে। তবু দেখো তোমাদের একটু মানে মনে রাখার জন্য আমি দেখাচ্ছি। সম্পাদ্য পাঁচ, কোন চতুর্ভুজে দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য ও তিনটি কোণ দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। মনে করি একটি চতুর্ভুজে দুটি সন্নিহিত বাহু এ বি এবং তিনটি কোণ, কোণ এক্স, কোণ ওয়াই, কোণ জেড দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। অঙ্কনের বিবরণ,
যেকোন রাশি বি থেকে বিসি সমান এ নি। বি ও সি বিন্দুতে কোন এক্স ও ওয়াই এর কোন ওয়াই এর সমান করে যথাক্রমে সি বি এফ কোণ এবং বিসি জি কোণ অঙ্কন করি। বি এফ থেকে বি এ সমান বি নি। এ বিন্দুতে কোন জেড এর সমান করে বি এ এইচ কোণ অঙ্কন করি। এ এইচ ও সি জি পরস্পরকে ডি বিন্দুতে সেট করে, তাহলেই এ বি সি ডি উদ্দিষ্ট চতুর্ভুজ। তাহলে তোমরা দেখলে যে কিভাবে অঙ্কনের বিবরণটা লিখতে হয়, বাসায় তোমরা বেশি করে প্র্যাকটিস করবে তাহলে দেখবে যে আরো ইজি হয়ে গেছে। আমি আগামী ক্লাসে তোমাদের সঙ্গে 6 নম্বর থেকে শুরু করব। আমার চ্যানেলের সঙ্গেই থাকো, আমি ধারাবাহিকভাবে তোমাদের অনুশীলনী সহ সবচেয়ে সৃজনশীল প্রশ্ন এবং বহির্ভূষণ প্রশ্ন করাবো। আমার চ্যানেলের সঙ্গেই থাকো। আজকে ক্লাসটি আমি এখানেই রাখছি। ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, যাতে তোমার বন্ধু বান্ধবরা ভিডিওটি দেখতে পারে। আর যদি এই অধ্যায় সম্পর্কে আরো তথ্য প্রয়োজন পড়ে তাহলে আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্স থেকে ntbangla24.blogspot.com এই ওয়েব পেজে গিয়ে পিডিএফ আকারে অনেক তথ্য ওখানে দেওয়া আছে। সৃজনশীল প্রশ্নোত্তর, বহুনির্বাচনী প্রশ্নোত্তর, সুপার টিপ, সুপার সাজেশন, বোর্ড প্রশ্নোত্তর, আরো অনেক তথ্য দেওয়া আছে, ওখান থেকে তোমরা ডাউনলোড করে পড়ে নিতে পারো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য, এবং আগামী ক্লাসে আহ্বান জানিয়ে এমএসকে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।